এই যে ভাই ষোলো মাস অনেকে পিছিয়েছে, ষোলো মাসের দাম কমে না কমে না কমে না, ষোলো মাসের দাম বেশি আসলে এই যে আজকে কমছে, আজকে কমছে। যেমন নদীর মাছ কোন সময় পরে কোন সময় কমে এটা কইতে পারি না আমরা। অলরেডি বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতে আছে, গুন্ডি চলতে আছে, জোয়ার শুরু হয়ে গেছে, জোয়ার শুরু হয়েছে। আর দ্বিতীয় কথা, পানি যদি টান দেয় কোনো কায়দায়, দেশে পানি আছে, পানি দেন দিলে মাছের সরাসরি লাগবে সামনে। আচ্ছা ঠিক আছে, সামনে লাগবে। আজকে বাজারে কত বিক্রি করতেছে? এটা ব্যস্ত আছে আজকে বারোশো, বারোশো এতদিন আসছিল চোদ্দশো, আচ্ছা আজ বারোশো, আজকে বিক্রি করতেছেন বারোশো। ওয়েটটা একটু বলেন, ওয়েটটা এই যে দেন আটশো গ্রাম সাতশো গ্রাম, এরকম আটশো গ্রাম সাতশো গ্রাম। হ্যাঁ দুলামিন ভাই, জি ভাইয়া একটু বলেন এগুলো কোথাকার ইলিশ? এটি হচ্ছে চাঁদপুরের মাছ, দেন না গাদা মোটা, এটা হলো চাঁদপুরের মাছ গাদা মোটা, গাদা মোটা থাকবে। এক একটার ওয়েট কেমন? এক একটা আছে এক কেজি, বাজারে যত কাস্টমার আকর্ষণ থাকে তত দাম বেশি থাকে। এটা আজকে রোববার কাস্টমার নাই, কেজি দাম কম আছে, কম কেজি দুইশো কম, কেজিতে দুইশো কম, দুইশো কম। কত বিক্রি করবেন? চোদ্দশো করে বেশি ভাই, লাস্ট চোদ্দশো, চোদ্দশো। হ্যাঁ এটা লোকাল, চাঁদপুরের লোকাল, এই যে গাঁদা লোকাল ইলিশ। হ্যাঁ আর এটা কোথায়? এটা বরিশাল, এটা বরিশাল। এটার দাম কত বলছেন? এটা আজকের লেগে ব্যস্ত আছি এগারোশো পঞ্চাশ দুটি, আজকের লেগে, আজকের লেগে এগারোশো পঞ্চাশ। হ্যাঁ এগারোশো পঞ্চাশ গ্রামটা নাকি? হ্যাঁ আটশো সাতশো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার বাংলাদেশের জনগণ ইলিশ খাইতে পারবে? হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা কাঁচা মাল, আপডেট হবে, আপডেট হবে, বাড়বে কমবেই। আমরা তো মাছ কথা।